অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 11ই ডিসেম্বর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এবং কেতুর সাথে একত্রে হচ্ছে, অর্থাৎ কেতুর সঙ্গে এই শুক্রের অবস্থান। এই 7টি রাশির ক্ষেত্রে মহাসুখ আসতে চলেছে। দেখুন, আমি কেন এখানে বলেছি যে স্পেশাল মহাসুখের কথা, যখন কোনো গ্রহ কেতুর সাথে একত্রে অবস্থান করে তখন সেই গ্রহের গুণাগুণ অর্থাৎ বলবত্তা আরও বৃদ্ধি পায়। যেমনি রাহুর সাথে যদি কোনো গ্রহ অবস্থান করে সেই গ্রহের ক্ষমতা হ্রাস করে, তেমনি কোনো গ্রহ যদি কেতুর সাথে একত্র হয় সেক্ষেত্রে, যেমন শুক্রের সঙ্গে এই কেতুর যোগ এই শুক্রের বলবত্তাকে কিন্তু বৃদ্ধি করবে। শুক্র আমাদের ভৌতিক সুখ, পার্থিব সুখ দিয়ে থাকে, লাক্সারি থেকে সুন্দর গাড়ি থেকে সুন্দর বাড়ি থেকে সমস্ত কিছু কিন্তু এই শুক্রর উপর ডিপেন্ড। অর্থাৎ এই যে শুক্র বৃশ্চিক রাশিতে কেতুর সাথে একত্রে হচ্ছে, 7টি রাশির ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত সময়। অর্থাৎ এমনকি লটারি থেকেও এবং ফাটকা থেকে প্রচুর অর্থ কিন্তু এই 7 রাশি যদি মানুষ আপনি হন আপনারা কিন্তু পাবেন। এই মহাসুখ পেতে চলেছেন দাম্পত্য জীবনে এবং লাভ লাইফে। অর্থাৎ যারা প্রেম করছে প্রেমের ক্ষেত্রেও কিন্তু ভালো, নতুন প্রেম আসবে বা তাদের সঙ্গে যোগাযোগ হবে, কানেকশানগুলো কিন্তু এই শুক্র করে দিবে। এবং বৈবাহিক জীবনে এই যে সুখ সেটাও কিন্তু শুক্রের আন্ডারে কিন্তু আছে। দেখুন, শুক্র দিবে মহাসুখ এই 7 রাশিকে এই 11ই ডিসেম্বর থেকে। অনেকে বলেন যে স্যার আপনি বলছেন আমার হচ্ছে না, আপনি আগে নিজের পার্সোনাল চার্ট দেখুন, দশা অন্তর্দশা দেখুন, তবেই কিন্তু মিলবে। যাদের একটুকু গাছের পাতা নড়ছে না আমার কথাগুলো শুনে, নিজের পার্সোনাল চার্টটা না একবার অ্যানালাইসিস করান যে আপনার রাশিচক্রে কোনো দোষ নেই তো, আপনার রাশিচক্রে কোনো অশুভ দশা বা অন্তর্দশা চলছে না তো, এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। তো শুরু করা যাক, শুক্রের রাশি পরিবর্তনে কি প্রভাব পড়তে চলেছে এই 7 রাশির মানুষের উপর। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, আপনি যদি বিষ রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে পার্থিব সুখ ভোগ আপনাদের বাড়বে, দাম্পত্য সুখ আপনাদের বাড়বে, ব্যবসা থেকে আপনারা যথেষ্ট উপার্জন কিন্তু করবেন এবং আপনাদের লাভ লাইফ অর্থাৎ যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ, এবং পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও খুবই ভালো এই সময়। অর্থাৎ ভৌতিক সুখ আপনি যদি বৃষরাশির মানুষ হন আপনি কিন্তু নিশ্চিত রূপে পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা, ভৌতিক সুখ, আকস্মিক প্রাপ্তি, লটারি থেকে ফাটকা থেকে শেয়ার থেকে আপনারা কিন্তু পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসাতে যথেষ্ট ডেভেলপমেন্ট, আপনাদের যারা অসুস্থ ছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের অসুস্থতা কাটবে, সন্তান সুখের জায়গা নির্দেশ করছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন,
সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কিন্তু বারবার বলছি, রাশি লগ্নের জন্য প্লিজ আপনারা করবেন না। আপনাদের সমস্যার জন্য বা আপনারা কোনো কিছুর উপর যদি ভিডিও চান যে স্যার এইটার উপর ভিডিও দিন বা কৌশিকদা এটার উপর ভিডিও দিন, আপনাদের এটা আপনাদেরই চ্যানেল, অর্থাৎ আপনারা যেটা ডিমান্ড করবেন সেই ডিমান্ডের উপরে কিন্তু আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করব। তো কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তনে মহাসুখ কিন্তু আসতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির উপর চতুর্থভাবে এই শুক্র, দেখুন, এবং কেতুর সাথে আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু বৃদ্ধি করবে, পরিবারের সুখের জায়গা, মায়ের সাথে আপনার সম্পর্কে উন্নতি হবে, আপনাদের বন্ধুবান্ধব থেকে সম্পর্কে উন্নতি হবে, আপনাদের প্রেমজ জায়গাটা ভালো, আপনাদের নিজস্ব বাড়ি বা আপনার কোনো জমি বা কোনো গাড়ি কেনার কিন্তু এই সময় সম্ভাবনা থাকছে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু পাবেন, অর্থাৎ ব্যবসাতে যথেষ্ট ডেভেলপমেন্ট। আপনি যদি সিংহ রাশির জাতক হন বা যারা যারা যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে কিন্তু আপনারা যথেষ্ট লাভ এই সময় কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ এই শুক্রের রাশি পরিবর্তন সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মহা সুখ কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি, 4 নম্বর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের একাদশভাবে, অর্থাৎ আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা নিয়ে আসবে, আপনাদের প্রেমজ জায়গাটা যথেষ্ট ভালো, প্রেমের সঙ্গে যারা আছে নতুন প্রেমের কানেকশন আসবে, আপনাদের দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে, পুরাতন প্রেম কামব্যাক করবে এই সময়, এগুলো কিন্তু হবে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, আকস্মিক ধন প্রাপ্তি এবং কর্ম জায়গাটা আপনাদের মান সম্মান বৃদ্ধি, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের এই শুক্র আপনাদের ভৌতিক সুখ অপার ধন আপনাদেরকে কিন্তু দিয়ে যাবে এই লটারি ফাটকা থেকে, আপনি যদি মকর রাশি হন এই শুক্রের রাশি পরিবর্তনে। এরপরের যে রাশির কথা বলবো 5 নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি দেখুন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল বহন করবে, কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, ব্যবসাতে যথেষ্ট উন্নতি আপনারা করবেন কুম্ভ রাশির ক্ষেত্রে, অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু নির্দেশ করছে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, আকস্মিক প্রাপ্তির জায়গায় তৈরি করছে, লাভ কানেকশান আসবে, দাম্পত্য জীবন আপনাদের মধুর হবে, কিন্তু আপনাদের সুগারটা কিন্তু এই সময় বৃদ্ধি হবে এবং আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে, অর্থাৎ ভৌতিক সুখ পার্থিব সুখ সমস্ত কিন্তু এই শুক্র আপনাদেরকে দিয়ে যাবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির দ্বিতীয়ভাবে শুক্র, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা যথেষ্ট ভালো, আপনাদের কথার মধ্যে মধুরতা আসবে, আপনারা প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সফলতা এই সময় পাবেন, অর্থাৎ যারা নতুন প্রেম করছেন বা প্রেম আপনাদের কেটে গেছে সেই পুরাতন প্রেম কিন্তু আপনাদের কামব্যাক করবে এই সময়, অর্থাৎ এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, আপনার দাম্পত্য সুখের জায়গা তৈরি করবে, বিশেষ করে আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে, পার্থিব সুখ মহা ভৌতিক সুখ কিন্তু আপনারা পাবেন, এই শুক্র আপনাদেরকে কিন্তু ঠেলে দিয়ে যাবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেই রাশি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। দেখুন বৃশ্চিক রাশির রাশিতেই এই অবস্থান, অর্থাৎ আপনাদের সপ্তমপতি এই শুক্র রাশিতে অবস্থান করছে, অর্থাৎ দাম্পত্য সুখ কিন্তু আপনারা পাবেন, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু এই সময় আপনাদের চোখে পড়ার মতন হবে, আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে আপনি যদি বৃশ্চিক রাশির হন, লাভ কানেকশানের সঙ্গে যারা যুক্ত আছে, প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত আছে প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে, আপনাদের ধন প্রাপ্তি ধনের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, নতুন কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে এই সময় এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের হবে, অর্থাৎ এই সময় আপনারা কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু আপনারা পাবেন। দেখা যাচ্ছে যাদের
দীর্ঘদিনের মনস্কামনা, মনের ইচ্ছা, সেটাও কিন্তু আপনাদের পূর্ণ হবে। ব্যবসাতে কিন্তু আপনাদের যারা বিদেশের সাথে ব্যবসায় রত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, যারা কসমেটিক বিজনেসের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো, যারা গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো এই সময়। এবং এই সময় আপনাদের এই যে যারা গ্ল্যামার দুনিয়া বা যাদের বিউটি পার্লার আছে, বিউটি পার্লারের সঙ্গে যারা যুক্ত, এই সময় কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে, এবং এই সময় অর্থাৎ এই 11ই ডিসেম্বর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু মহাসুখ, পার্থিব সুখ আপনারা কিন্তু পাবেনই পাবেন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড বলতে গেলে একরকমের বৃশ্চিক রাশির ক্ষেত্রে, অর্থাৎ এতদিন যা পাননি আপনারা সেই জায়গাটাতে সফলতার জায়গায়, সাকসেসের জায়গায় কিন্তু তৈরি করবে। আর্থিক দিকটা যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, মহাপ্রাপ্তি চোখ বৃশ্চিক রাশি। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এর ব্যাপারে কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।